हाय गाइस वेलकम टू बेबी एंड मम चैनले आशा करी तुम्हारा सबाई खूब भालो आछो। आज के चले नतून एक फेस पैक निये, तो तार आगे बोले रखी तुम्हारा जो एक चैनल सबसक्राइब करो, नीचे थाका बेल आइकनटी हिट कर दिओ और भालो लागले प्लिज लाइक कमेंट शेयर कर दिओ। ताहले चलो देरी ना करे चटपट भिडियो शुरू कर दी। आज के फेस पैक बनाबो मुलतानी माटिर एक फेस पैक, तो तार जोनो तुम्हार की लागबे एरकम एक मुलतानी माटिर डास्ट लागबे। सेटा मुलतानी माटीटा अनलाइने बोलो मार्केटे बोलो इजिली अवेलेबल। आर लागबे होच्छे गोलाप जल। गोलाप जल तो जानो जे स्किन के ठंडा रखे, गोलापी एक इफेक्ट दे तुम जदि रेगुलर यूज करो। और मुलतानी माटीटाओ तुम्हार स्किनेर जे टैनिंग है सेगुलो के तुले दे और भालो क्लिनजारेर काज करे, दुटोई खूब भालो क्लिनजारेर काज करे। ताहले चलो पैकटा बनाते बनाते तोमादेर साथे कथा बोली। ताहले एरकम आमि एकटा बोल नियेछि, दें एटार मध्य परिमाण मतो आमाके मुलतानी माटी निये नीते हबे। मुलतानी माटी नेवार पर एर साथे तोमाके अनेकटा करे गोलाप जल मेशाते हबे। पैकटाके पतला होले चलबे ना, मोटा एकटा लेयारेर पैक तोमाके बनिए नीते हबे। आर ई पैकटा बानानो खूब ही इजी। मुलतानी माटी और गोलाप जल होच्छे तुम्हार स्किन टैन बोलो, स्किने जे रेडनेस बोलो, डार्क स्पॉट बोलो, बा तुम्हार जे एक्स्ट्रा सीबम जेटा स्किन थेके बेर होए एगुलो के कंट्रोल करो, खूब भालो करे एटा कंट्रोल करे। रोदे बेरोले जे स्किने लाल लाल जे रेडनेस ब्यापारटा थाके सेटाकेओ दूर करे। पैकटा यूज करार आगे तुम्हें एक हेयर बैंड आमार मतो एरकम चुलटाके भालो करे उचु करे बेधे नीते हबे। देन देखो देखो पैकटा रेडी होये गेछे। देन मुखटा भालो करे धुइये पैकटाके मोटा एकटा लेयारे तुम्हें यूज करते हबे। आमी पैकटा लागाते गिये तोमादेर साथे कथा बोलबो बोले कथा बोलछी, किन्तु तोमरा कोनो समय जे कोनो पैक लागानोर समय कथा बोलबे ना, ताते स्किन कुचके देते पारे। चोखेर एरिया बाद दिए भालो करे फुल स्किने तुम्हाके एटाके अप्लाई करते हबे। आर एटा लागानोर साथे साथे तुमी बुझते पारबे एकटा कुलिं एफेक्ट दे, मुखटाके पुरो ठंडा करे दे। मुखटाके ठंडा करले कि हबे तोमार जे ब्रोनोर समस्या, ब्रोनोर समस्याटाओ दूर होये जाबे। তবে যে কোনো প্যাক একদিন লাগালে হবে না, তোমাকে দিনের পর দিন এটাকে ভালো করে ইউজ করতে হবে। আফটার 1-2 ডেজ তুমি এটার গুড রেজাল্ট দেখতে পাবে, আর এটা যদি তুমি কন্টিনিউ করো তাহলে তো এর একটা ভালো রেজাল্ট তুমি দেখতেই পাবে। তো যে কোনো প্যাক লাগানোর সময় চোখের এরিয়াটা বাদ দিয়ে ভালো করে ফুল স্কিনে এটাকে অ্যাপ্লাই করবে। एटार एक मोटा लेयार अप्लाई करबे। एटा लागानोर पर देखबे मुखे एक ठंडा एक इफेक्ट आसछे, মানে একটা স্মুথ একটা স্কিনটাকেও এটা স্মুথ করে, নোংরা তো বার করেই সাথে স্কিনে একটা স্মুথ একটা এফেক্ট দেয়, একটা কুলিং এফেক্ট দেয়। তোমার স্কিনে এটা অ্যাপ্লাই করার সাথে সাথেই দেখবে মুখে একটা কি সুন্দর একটা ঠান্ডা একটা অনুভূতি তুমি ফিল করতে পারছো। আর গোলাপ জলের সেন্টটা এত ভালো যে তোমার একটা রিল্যাক্সিংয়ের ব্যাপার এনে দেবে। তো এই প্যাকটাকে ভালো করে মোটা করে অ্যাপ্লাই করতে হবে। আমার অ্যাপ্লাই করা হয়ে গেছে। এই প্যাকটাকে রাখতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা শুকিয়ে যায়, মোটামুটি এটা 20 মিনিট তোমার স্কিনে রাখতে হবে। এবার তোমার যদি তার আগে শুকিয়ে যায় তাহলে তার আগে তো তোমাকে ধুয়ে ফেলতে হবে। তো আমি এটা ধোবো, যতক্ষণ না পর্যন্ত টান টান হয়ে শুকিয়ে যায় ততক্ষণ পর্যন্ত আমি এটা আমার স্কিনে রাখবো। দেন আফটার ওয়াশ আমি তোমাদের রেজাল্ট দেখাবো। এটা ধোয়ার পর দেখবে স্কিনে একটা ন্যাচারাল গ্লো চলে আসবে,
আর দিনের পর দিন ইউজ করলে তো তুমি বুঝতেই পারবে যে কতটা গ্লো করে। আর এটা তুমি রেগুলারও ইউজ করতে পারো, আর অল্টারনেটিভ ডে মানে একদিন ছেড়ে ছেড়েও তুমি এটা ইউজ করতে পারো। যারা ডেলি ইউজ করবে তারা খুব তাড়াতাড়ি রেজাল্ট পাবে। আর প্রথম থেকেই বলছি যে কোনো প্যাক ইউজ করা, মার্কেটে যে কোনো যে ক্রিম পাওয়া যায় সেগুলোতে কেমিক্যাল থাকে বলে ওটা খুব তাড়াতাড়ি রেজাল্ট দেয়। আর এগুলো হচ্ছে ন্যাচারাল ওয়েতে স্কিনকে ভালো রাখার পদ্ধতিতে আমরা যেগুলো ইউজ করি সেগুলো হওয়ার জন্য একটু বেশি টাইম লাগে। তাহলে তোমাকে সেই বিশ্বাসটা রাখতে হবে, এটার উপর ভরসাটা রাখতে হবে। আমার প্যাক লাগানোটা হয়ে গেছে, আমি এটা শুকিয়ে গেলে তোমাদের রেজাল্টটা আমি তোমাদের দেখাবো। মুখ ধোয়া হয়ে গেছে, প্যাকটা লাগানোর পর মুখ ধুয়ে চলে এসেছি। ইউ ক্যান সি দ্য গ্লো, দেখো গ্লোটা খুব ভালো করে বোঝা যাচ্ছে। এই দেখো জায়গাগুলো কীরকম চকচক করছে, আর মুখ থেকে যে কতটা ময়লা তুলে বার করে সেটা হয়তো তোমরা দেখে বুঝতে পারছো। তো মুলতানি মাটি আর গোলাপ জলের ফেস প্যাকটা তুমি যদি রেগুলার ইউজ করো, মানে আমি ইউজ করে আমি তো বলছি যে কতটা ভালো মুখ পরিষ্কার হয়েছে আর কতটা ভালো গ্লো করছে, যতক্ষণ না তুমি নিজে এটা ইউজ করবে ততক্ষণ তুমি এটার বেনিফিটটা বুঝতে পারবে না। তার জন্যই তোমাকে এটা আগে নিজেকে ইউজ করতে হবে, আর একদিন ইউজ করলে হবে না, এটা কন্টিনিউ ইউজ করতে হবে, তাহলে তুমি এর গুড রেজাল্টটা পাবে। তো আজকের ভিডিওটা এই অবধিই ছিল, আবার চলে আসবো পরবর্তী আরও কোনো ভালো ভিডিও নিয়ে, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর কে কে এটা ইউজ করছো আমাকে কমেন্ট করে জানিও। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের জন্য নমস্কার।